নমস্কার বন্ধুরা আধুনিক ভারতের ইতিহাসে আমরা আজকে দেখে নেব বঙ্গবঙ্গ এবং তার বিরুদ্ধে ওঠা স্বদেশি ও বয়কট আন্দোলন সম্পর্কে এটা খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার কারণ এখান থেকে প্রচুর প্রশ্ন বারে বারে বিভিন্ন পরীক্ষায় করা হয়ে থাকে তো ভিডিওটা আপনারা পুরোটা দেখবেন এবং এখান থেকে আশা করি যা যে সমস্ত তথ্যগুলো আপনারা পাবেন সেগুলো আপনাদের কাজে লাগবে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে দেওয়া বেল আইকনটি টিপে দেবেন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় ভারতের ইতিহাস ভারতের ভূগোল এবং অর্থনীতি সম্পর্কে আমার বানানো সমস্ত ভিডিও দেখতে এই চ্যানেলের প্লে চলে যাবেন সেখানে সমস্ত ভিডিও পরপর সাজানো রয়েছে তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও বিংশ শতাব্দীর গোড়ার দিকে এসে ভারতের যে রাজনৈতিক অবস্থানটা ছিল তাতে মূল ছিল বাঙালিরা কারণ সেই সময় যে কোনো আন্দোলন যে কোনো ধরনের রাজনৈতিক সচেতনতা সমস্ত কিছু ছিল বাঙালিদের হাতে এমন কি সেই সময় জাতীয় কংগ্রেসের নেতৃত্বও দিচ্ছিল বাঙালিরা এই সময় বড়লাট লর্ড কার্জন এমন কিছু করতে চেয়েছিলেন যা দিয়ে বাঙালিদের যে জাতীয়তাবাদী মনোভাব তাদের প্রগতিশীল চিন্তা ভাবনা বা এক কথায় ভারতের যে জাতীয়তাবাদী আন্দোলনের নেতৃত্বটা ভেঙে দিতে চেয়েছিলেন কারণ কোনোভাবে যদি বাঙালিরা সেই সময় দুর্বল হয়ে পড়ে পুরো জাতীয়তাবাদী আন্দোলনটাই সেই সময় দুর্বল হয়ে পড়তো এই কারণেই লর্ড কার্জন যে পথটা বেছে নিয়েছিলেন সেটা হচ্ছে বঙ্গভঙ্গ অর্থাৎ বাংলাদেশকে দুটো ভাগে বিভক্ত করে দেওয়া তো সরকার যখন এই বঙ্গভঙ্গের সিদ্ধান্ত নেয় তার পরিপ্রেক্ষিতে ভারতে বিশেষত বাংলায় যে আন্দোলন গড়ে উঠেছিল সেই আন্দোলনটাই স্বদেশী আন্দোলন এবং বয়কট আন্দোলন নামে পরিচিত তবে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে যে বঙ্গবঙ্গটা হয়েছিল এটা কিন্তু কোনো তৎক্ষণাৎ সিদ্ধান্ত নয় এর বহু আগে থেকে ইংরেজ সরকার চেষ্টা করছিল কিভাবে বাংলাকে ভাগ করা যায় আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দে বাংলা বিহার এবং উড়িষ্যা তার সঙ্গে আসামকে নিয়ে একটি প্রদেশ গঠন করা হয় এবং এই পুরো প্রদেশের শাসনভার একজন লেফটেন্যান্ট গভর্নরের ওপর দেওয়া হয় প্রথম থেকেই এই যে বড় একটা প্রদেশের দায়িত্ব একজন লেফটেন্যান্ট গভর্নরের ওপর দেওয়া হলো এত বড় একটা প্রদেশের শাসন চালানো সম্ভব হচ্ছিল না সেই কারণেই এই বড় প্রদেশটাকে ভাগ করার চিন্তাভাবনা তখন থেকেই শুরু হয়ে গেছিল আঠেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে আসামকে এই সম্পূর্ণ বাংলাদেশ থেকে ভাগ করে দেওয়া হয় এবং সেই সঙ্গে কিছু বাংলা ভাষাভাষী জেলা আসামের সঙ্গে যুক্ত করে দেওয়া হয় আঠেরোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে আসামের যে চিফ কমিশনার ছিলেন তার নাম ছিল উইলিয়াম ওয়ার্ড এই উইলিয়াম ওয়ার্ড বাণিজ্যিক ও অর্থনৈতিক সুবিধার কথা বলে চট্টগ্রাম ঢাকা এবং ময়মনসিংহ এই তিনটেকে আসামের সঙ্গে যুক্ত করার প্রস্তাব দেন যদিও এটা তখন বাতিল হয়ে যায় এর কারণ ছিল যে এই যে ঘোষণাটা করা হয় তার বিরুদ্ধে সাধারণ মানুষ প্রতিবাদ করতে শুরু করে উনিশশো তিন খ্রিস্টাব্দে বাংলার লেফটেন্যান্ট গভর্নর অ্যান্ডু ফ্লেজার নতুন করে আবার বঙ্গভঙ্গের প্রস্তাব দেন এই সময় ভারত সরকারের স্বরাষ্ট্র সচিব ছিলেন হাওয়ার্ড রিজলি ইনি স্থির করেন মানে এই প্রস্তাবটা অনুযায়ী তিনি স্থির করেন চট্টগ্রাম বিভাগ ঢাকা এবং ময়মনসিংহ বিভাগ এগুলো সব আসামের সঙ্গে যুক্ত করা হবে এই যে প্রস্তাবটা দেওয়া হয়েছিল এটার নাম ছিল রিজলি প্রস্তাব রিজলি প্রস্তাব যদিও যখন রিজলি প্রস্তাব প্রকাশিত হয় তখন দেশ সারা দেশে প্রতিবাদের ঝড় ওঠে সেই কারণে এই পরিকল্পনা রদ করতে সরকার বাধ্য হয় পর্যন্ত সরকার একটা সিদ্ধান্ত নেয় বঙ্গভঙ্গ করার জন্য নতুন পরিকল্পনা অনুযায়ী উত্তরবঙ্গ এর সঙ্গে পূর্ববঙ্গকে যোগ করা হয় আসামের সাথে মানে এটা সিদ্ধান্ত নেওয়া হয় উত্তরবঙ্গ এবং পূর্ববঙ্গকে যোগ করা হবে আসামের সাথে এই সমগ্র যে ভাগটা হবে সেটার নাম দেওয়া হয় পূর্ববঙ্গ ও আসাম পূর্ববঙ্গ ও আসাম এবং এই প্রদেশের রাজধানী স্থির হয় ঢাকা এবং পশ্চিমবঙ্গ বিহার এবং উড়িষ্যা এই তিনটে নিয়ে মূল বাংলা প্রদেশ রাখা হয় এইভাবে শেষ পর্যন্ত বঙ্গভঙ্গের সিদ্ধান্তটা নেওয়া হয় উত্তরবঙ্গ পূর্ববঙ্গ এবং আসাম এই তিনটে প্রদেশ নিয়ে যে পূর্ববঙ্গ ও আসাম প্রদেশটা গঠিত হলো তার রাজধানী যেমন থাকবে ঢাকা তেমনি পশ্চিমবঙ্গ বিহার উড়িষ্যা এই নিয়ে যে প্রদেশটা তৈরি হবে সেটার রাজধানী হবে পশ্চিমবঙ্গ এই সিদ্ধান্তটা নেওয়া হয় এবং ফাইনালি এই যে ভাগটা করা হলো এইটাই উনিশশো পাঁচ খ্রিস্টাব্দের বঙ্গভঙ্গ হিসাবে চাপিয়ে দেওয়া হয় এই বঙ্গভঙ্গ করার পিছনে লর্ড কার্জন যে কারণগুলো দেখান সেই কারণগুলো যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো সেটা যথেষ্ট যুক্তিযুক্ত তিনি প্রথম যে কারণটা বলেন সেটা হচ্ছে মাত্র একজন গভর্নরের পক্ষে বাংলা বিহার উড়িষ্যা এত বড় একটা প্রদেশ শাসন করা সম্ভব নয় বাংলা বলতে আজকের বাংলাদেশ আজকের পশ্চিমবঙ্গ আজকের বিহার এবং উড়িষ্যা এত বড় একটা জায়গা ছিল কারণ আঠেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে আসামকে এর থেকে বাইরে নিয়ে যাওয়া হয়েছিল শুধু পড়েছিল আজকের বাংলাদেশ আজকের পশ্চিমবঙ্গ আজকের বিহার আজকের উড়িষ্যা এত বড় একটা প্রদেশকে একজন মাত্র গভর্নরের পক্ষে শাসন করা সম্ভব নয় সেই কারণে এই পশ্চিমবঙ্গ বিহার উড়িষ্যাটাকে রেখে দেওয়া হলো এর থেকে পূর্ববঙ্গ এবং উত্তরবঙ্গকে আসামের সঙ্গে যুক্ত করে দেওয়া হলো এইটাই প্রথম যুক্তি দেখিয়েছিলেন কার্জন আচ্ছা তার আগে আমি বলে দিই এই উত্তরবঙ্গ আর পূর্ববঙ্গের মধ্যে কোন কোন জায়গাগুলো ছিল পূর্ববঙ্গে ছিল চট্টগ্রাম রাজশাহী ঢাকা ত্রিপুরা এবং উত্তরবঙ্গের মধ্যে ছিল মালদা এবং দার্জিলিং তো প্রথম যে কারণটা তিনি দেখালেন সেটা সত্যিই যুক্তিযুক্ত ছিল যে এত বড় একটা প্রদেশকে একসাথে শাসন করা সম্ভব নয় দ্বিতীয় কারণ যেটা দেখিয়েছিলেন সেটা হচ্ছে কলকাতা তখন ছিল রাজধানী সম্পূর্ণ বাংলার রাজধানী ছিল কলকাতা তো কলকাতা থেকে পূর্ব বাংলাকে শাসন করা খুবই কঠিন ছিল সেই সময় রাস্তাঘাটের অবস্থা এত ভালো ছিল না পরিবহন ব্যবস্থা এত ভালো ছিল না তো কলকাতা থেকে পূর্ববঙ্গকে শাসন করা সহজ ছিল না তাই জন্যই বাংলা থেকে কেটে পূর্ববঙ্গকে আসামের সঙ্গে যুক্ত করলে সুবিধা হবে শাসন করতে এটাও যথেষ্ট যুক্তিযুক্ত তৃতীয় যে কারণটা দেখিয়েছিলেন সেটা হচ্ছে যেহেতু তখন অবিভক্ত বাংলার রাজধানী ছিল কলকাতা তাই কলকাতাকে কেন্দ্র করে পাশাপাশি যে পশ্চিমবঙ্গ রয়েছে উড়িষ্যার কিছুটা অংশ বিহারের কিছুটা অংশ এইটুকু অংশের মধ্যেই ইংরেজরা যে সমস্ত উন্নতির চেষ্টা করছে সেইগুলো এই সমস্ত এলাকাতেই সীমাবদ্ধ ছিল কারণ আয়তন অনেক বিশাল কলকাতা থেকে সুদূর ঢাকা বা ময়মনসিংহ অত দূর অবধি যাওয়া সম্ভব হচ্ছিল না তো যদি ভাগ করা হয় তাহলে কলকাতাকে কেন্দ্র করে এই সমস্ত জায়গায় মানে বিহার উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গে তাদের উন্নতি করার চেষ্টা করা যাবে আবার উত্তরবঙ্গ পূর্ববঙ্গ ও আসাম যদি একসাথে থাকে এবং ঢাকা যদি তার রাজধানী হয় ঢাকাকে কেন্দ্র করে পুরো পূর্ববঙ্গ ও আসাম এই সমস্ত জায়গাগুলোতে উন্নতি করা সম্ভব হবে এইগুলো ছিল কার্যনের দেওয়া কারণ কিন্তু এখানে কার্জন যে কারণগুলো দেখালেন সেইগুলোই কিন্তু প্রধান ছিল না কারণ জাতীয় কংগ্রেস এই সময় একটা প্রস্তাব ইংরেজ সরকারকে দিয়েছিল সেটা হচ্ছে পূর্ববঙ্গ অর্থাৎ আজকের বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ অর্থাৎ আজকে আমাদের পশ্চিমবঙ্গ এই দুটোকে একসাথে রাখা হোক এবং বিহার ও উড়িষ্যা মানে আজকে যে বিহার এবং ওড়িশা এটাকে আলাদা করে ভেঙে দেওয়া হোক দিয়ে আলাদা প্রদেশ করা হোক আর অন্যদিকে আসাম যেরম আছে সেরম আসাম থেকে যাবে এরকম তিনটে ভাগ করতে বলেছিল জাতীয় কংগ্রেস কিন্তু ব্রিটিশ সরকার এইটা কিন্তু মেনে নেয়নি তাহলে বাংলার এত বড় আয়তনটাই যদি সমস্যা হবে এই ভাগটা করতে কোনো সমস্যা ছিল না তাহলে পূর্ববঙ্গকে এখান থেকে আসামের সঙ্গে যুক্ত করার কারণ কি এবং বিহার উড়িষ্যাকে পশ্চিমবঙ্গের সঙ্গে রেখে দেওয়ার কারণ কি এই বিভাগটা যদি আমরা ভালো করে পর্যালোচনা করি তাহলে এর কারণটা ভালো আমরা বুঝতে পারব এই যে নতুন গঠিত উত্তরবঙ্গ পূর্ববঙ্গ ও আসামকে নিয়ে যে অঞ্চলটা তৈরি করা হল তাতে মোট জনসংখ্যা তখন ছিল তিন কোটি যার মধ্যে হিন্দু ছিল এক কোটি কুড়ি লক্ষ মুসলিম ছিল কোটি লক্ষ তো এখান থেকে দেখা যাচ্ছে এই যে নতুন প্রদেশটা উত্তরবঙ্গ পূর্ববঙ্গ ও আসামকে নিয়ে যে প্রদেশটা তাতে মুসলিমদের সংখ্যা গরিষ্ঠ ছিল এবং হিন্দুদের সংখ্যা কম ছিল অন্যদিকে এই নতুন যে প্রদেশটা পশ্চিমবঙ্গ বিহার এবং উড়িষ্যাকে নিয়ে গঠন করা হয় সেখানে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ ছিল এবং মুসলিমরা সংখ্যায় কম ছিল তো এইখানে কার্জনের মূল উদ্দেশ্য ছিল এই যে প্রদেশা গঠিত হলো সেইখানে হিন্দুদের সংখ্যা সংখ্যালঘুতে পরিণত করা এবং পশ্চিমবঙ্গ বিহার এবং উড়িষ্যা যে প্রদেশটা যেটা বাংলা প্রদেশ বলে থেকে গেল সেই প্রদেশটাতে মুসলিমদের সংখ্যালঘু করে দেওয়া এর ফলে কি হবে একে অপরের মধ্যে হিন্দু এবং মুসলমান উভয় সম্প্রদায়ের মধ্যে বিভেদ সৃষ্টি হবে এবং এই বিভেদ সৃষ্টি করাটাই কারজনের মূল উদ্দেশ্য ছিল শুধু তাই নয় ভাষাগত দিক থেকেও বিভেদ সৃষ্টি করা কারজনের কারণ ছিল কারণ উত্তরবঙ্গ পূর্ববঙ্গ ও আসাম এই প্রদেশে বাংলা ভাষায় কথা বলা মানুষরা সংখ্যালঘুতে পরিণত হয়ে গেল আবার পশ্চিমবঙ্গ বিহার উড়িষ্যা এই যে প্রদেশটা গঠিত হল এটাতেও বাংলা ভাষায় যারা কথা বলে অর্থাৎ বাংলা ভাষীরা সংখ্যালঘু হয়ে গেল বিভিন্ন দিক থেকে বাঙালিদের দুর্বল করে দেওয়া এই বঙ্গভঙ্গের মূল উদ্দেশ্য ছিল হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ ভাষাগত দিক থেকে বিভেদ এই সমস্ত কারণের ফলে বাঙালিরা জাতীয় রাজনীতি থেকে ধীরে ধীরে গুরুত্ব হারিয়ে ফেলবে এইটা ঘটানোই কারজনের মূল উদ্দেশ্য ছিল এই বঙ্গভঙ্গের তো উনিশশো পাঁচ সালের উনিশে জুলাই সরকারিভাবে বঙ্গভঙ্গ ঘোষণা করা হয় এবং উনিশশো পাঁচ সালেরই কুড়ি জুলাই মানে পরের দিন সংবাদপত্রে এটা প্রকাশিত হয় যে বঙ্গভঙ্গ করা হচ্ছে এই দুটো ডেটের মধ্যে একটু কনফিউশন রয়েছে কারণ অনেক জায়গায় বলা হয় যে কুড়ি জুলাই হচ্ছে বঙ্গভঙ্গ অফিসিয়ালি ডিক্লেয়ার করা হয় কিন্তু আসলে সেটা হয়েছিল উনিশে জুলাই এবং তার পরের দিন সংবাদপত্রে প্রকাশিত হয়েছিল কুড়ি জুলাই ষোলোই অক্টোবর উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে স্থির করা হয় যে বঙ্গভঙ্গ ওই দিন থেকে কার্যকরী হবে অর্থাৎ বঙ্গভঙ্গ অফিসিয়ালি কার্যকর করা হবে ষোলোই অক্টোবর উনিশশো থেকে এবং এই ষোলোই অক্টোবর উনিশশো পাঁচের যেদিন বঙ্গভঙ্গ কার্যকর করা হয় সেই দিন রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্যোগে রাখি বন্ধন উৎসব পালন করা হয় এই দিন রবীন্দ্রনাথের নেতৃত্বে একটি বিরাট মিছিল গঙ্গা স্নানে যায় এবং স্নানের পর জাতি ধর্ম নির্বিশেষে একে অন্যের হাতে রাখি বেঁধে দেয় ওই দিনই অর্থাৎ ষোলোই অক্টোবর উনিশশো সালে রমেন্দ্র সুন্দর ত্রিবেদীর উদ্যোগে পালিত হয় আরন্ধন এবং ওই দিনই আনন্দমোহন বসুকে সভাপতি বানিয়ে তৈরি হয় ফেডারেশন হল তাহলে ফেডারেশন হল তৈরি করা হয় ১৬ অক্টোবর উনিশশো সালে এর সভাপতি হন আনন্দমোহন বসু দুই বাংলার ঐক্যের প্রতীক হিসাবে এই ফেডারেশন হল বা বাংলায় মিলন মন্দির স্থাপিত হয় লর্ড কার্জন এই বঙ্গভঙ্গ নিয়ে বলেছিলেন যে বঙ্গভঙ্গ একটি স্থায়ী ঘটনা ইংরেজিতে দ্য পার্টিসন অব বেঙ্গল ইজ এ সেটলড ফ্যাক্ট তিনি এর সাথে আরও বলেন যে এই যে ঘটনাটা অর্থাৎ বঙ্গভঙ্গ এর কোনো নরচর হবে না সেই সময় সুরেন্দ্রনাথ ব্যানার্জি লর্ড কার্জনকে চ্যালেঞ্জ করে বলেন যে আমি এই স্থায়ী ঘটনাকে অস্থায়ী করে দেব এই দুটো উক্তিকে কোট করে জানতে চাওয়া হয় যে কে এই দুটি বলেছিলেন যে বঙ্গভঙ্গ একটি স্থায়ী ঘটনা বা দ্য পার্টিসান অফ বেঙ্গল ইজ এ সেটেল ফ্যাক্ট এটা বলেছিলেন লর্ড কার্জন এবং সুরেন্দ্রনাথ ব্যানার্জি বলেছিলেন যে আমি এই স্থায়ী ঘটনাকে অস্থায়ী করে দেবো সুরেন্দ্রনাথ ব্যানার্জী বলেছিলেন ইংরেজিতে আই উইল আনসেটল ফ্যাক্ট তো বঙ্গভঙ্গের প্রতিবাদেই এই বয়কট আন্দোলন এবং স্বদেশী আন্দোলন শুরু হয় তো বয়কট আন্দোলন এবং স্বদেশি আন্দোলন সম্পর্কে আমরা একটু জেনে নেব উনিশশো পাঁচ সালের তেরোই জুলাই কৃষ্ণ কুমার মিত্র সম্পাদিত সঞ্জীবনী পত্রিকায় প্রথম এই বয়কট আন্দোলনের কথা ঘোষণা করা হয় অর্থাৎ এই সঞ্জীবনী পত্রিকা থেকে জনসাধারণের উদ্দেশ্যে অনুরোধ করা হয় যে তারা যেন ব্রিটিশ দ্রব্য বয়কট করেন এই বয়কট যে আন্দোলনটা এটা বস্তুত আয়ারল্যান্ডের একটি আন্দোলন এর আগে ইংল্যান্ড সরকারের বিরুদ্ধে আয়ারল্যান্ডের মানুষ এই আন্দোলনটা করেছিল অর্থাৎ বিদেশি পণ্য বর্জন এবং সেই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিলেন যিনি তার নাম ছিল ক্যাপ্টেন বয়কট তো সেই ক্যাপ্টেন বয়কটের নাম থেকে এই আন্দোলনের নাম হয়ে যায় বয়কট আন্দোলন সেই আন্দোলনটা ভারতে তাহলে প্রথম ঘোষণা করা হয় কৃষ্ণ কুমার মিত্র সম্পাদিত সঞ্জীবনী পত্রিকায় এরপরে কুড়ি জুলাই উনিশশো পাঁচ খ্রিস্টাব্দের কুড়ি জুলাই সরি এখানে এটা কুড়ি জুলাই হবে না সতেরোই জুলাই সতেরোই জুলাই উনিশশো সালে সতেরোই জুলাই অমৃত বাজার পত্রিকায় বিলিতি কাপড় বয়কটের ডাক দেওয়া হয় কারণ সেই সময় ইংল্যান্ড থেকে সব থেকে বেশি যেটা ভারতে আসতো সেটা হচ্ছে বিলিতি কাপড় এবং বাংলার সব থেকে গুরুত্বপূর্ণ শিল্প প্রাচীনকালে ছিল কাপড় মানে কাপড় নির্মাণ সেই কাপড় শিল্পটাই পুরো ধ্বংস হয়ে যায় বিলিতি কাপড়ের জন্য তো সেই বিলিতি কাপড় বিশেষ করে বয়কটের ডাক দেওয়া হয় অমৃতবাজার পত্রিকা থেকে কুড়ি জুলাই এরপরে হবে কুড়ি জুলাই উনিশশো সালের কুড়ি জুলাই এই সঞ্জীবনী পত্রিকাতে বয়কটের একটি প্রতিজ্ঞাপত্র প্রকাশিত হয় বয়কটের একটি প্রতিজ্ঞাপত্র প্রকাশিত হয় এই সঞ্জীবনী পত্রিকায় কুড়ি জুলাই বয়কট আন্দোলন আসলে ছিল ব্রিটিশ পণ্য বর্জনের একটা আন্দোলন অর্থাৎ এই সময় মানুষ প্রচন্ড উৎসাহের সঙ্গে বিলিতি কাপড় ইত্যাদি জ্বালাতে শুরু করে এছাড়াও বিভিন্ন বিদেশি দ্রব্য এই সময় তারা বর্জন করতে থাকে এমন কি বিদেশি দ্রব্য যে সমস্ত দোকান বিক্রি করছে সেই সমস্ত দোকানগুলিতেও পিকেটিং করা হয় বয়কট আন্দোলন হলো ভারতের প্রথম আন্দোলন যেটাতে বাংলার মহিলারাও অংশগ্রহণ করেছিল এই আন্দোলনে যে সমস্ত মহিলারা অংশগ্রহণ করেছিলেন তাদের নাম হচ্ছে সরলা দেবী চৌধুরানী হেমাঙ্গিনী দাস লীলাবতী মিত্র কুমুদিনী বসু সুবলা আচার্য নির্মলা সরকার এদের নাম উল্লেখযোগ্য এছাড়াও অনেক মহিলা এই আন্দোলনে প্রথমবারের জন্য করে এই আন্দোলন এমন একটা জায়গায় পৌঁছায় যে রাঁধুনিরা বিদেশি দ্রব্য ব্যবহার করতে অস্বীকার করে রান্নার কাজে ধোপারা বিদেশি কাপড় কাচতে অস্বীকার করে মুচিরা বিদেশি জুতো সারাতে পর্যন্ত অস্বীকার করতে শুরু করে এবং যে উদ্দেশ্যে এই বঙ্গভঙ্গ করা হয়েছিল অর্থাৎ হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টি করা সেইখানে হিন্দু এবং মুসলমান উভয় সম্প্রদায় থেকে মানুষ এসে এই আন্দোলনে যোগদান করে এবার হচ্ছে স্বদেশী আন্দোলন বয়কট আন্দোলনের পরিপূরক ছিল স্বদেশী আন্দোলন কারণ বয়কট আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল বিদেশি জিনিস বর্জন করা এবার বিদেশি কাপড় বিদেশি দ্রব্য মানে নুন চিনি ইত্যাদি যদি আমরা বর্জন করি তাহলে আমাদের নিতে হবে স্বদেশি জিনিসের সাহায্য কারণ ওই সমস্ত জিনিস ছাড়া আমরা বাঁচতে পারবো না তো বিদেশি দ্রব্য বর্জনের পরিপূরক হচ্ছে স্বদেশি জিনিস ব্যবহার করা তো সেই কারণেই শুরু হয়ে গেছিল স্বদেশি আন্দোলন এই আন্দোলনের প্রেরণাতে এই সময় দেশে বহু শিল্প গড়ে ওঠে বাংলায় তৈরি হয় বঙ্গলক্ষ্মী মিল বাংলার ধনেখালি হাওড়া হরিপালে আবার তাঁতিরা সক্রিয় হয়ে ওঠে এই তাঁতিরা বিদেশি বস্ত্রের সঙ্গে প্রতিযোগিতায় হারিয়ে গেছিল স্বদেশি আন্দোলনের ফলে পুনরায় তারা তাঁত চালাতে শুরু করে এবং তাঁতের কাপড় বিক্রি করতে শুরু করে এই সময় আমেদাবাদ এবং বোম্বাইয়ের তাঁত শিল্প এবং তাঁত মিলগুলিতে নবজীবন শুরু হয় দেশের বিভিন্ন অংশে স্বদেশী ব্যাঙ্ক স্বদেশী ইন্স্যুরেন্স কোম্পানি স্বদেশী সাবান গুড় চিনি ইত্যাদি কোম্পানি চামড়া তৈরির কোম্পানি চামড়া জুতো তৈরি কোম্পানি ওষুধ কোম্পানি প্রতিষ্ঠিত হতে থাকে এই সময় আচার্য প্রফুল্লচন্দ্র রায় প্রতিষ্ঠা করেন বেঙ্গল কেমিক্যাল যে বেঙ্গল কেমিক্যাল আজ পর্যন্ত চালু রয়েছে সেই বেঙ্গল কেমিক্যাল চালু করেছিলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায় এই সময় প্রতিষ্ঠিত হয় ন্যাশনাল মেডিকেল কলেজ জামশেদজি টাটা তৈরি করেন জামশেদপুরের লৌহ ইস্পাত কারখানা এই স্বদেশী এবং বয়কট এই দুটি আন্দোলনে সবথেকে বেশি যারা জড়িয়ে পড়েছিল তারা হচ্ছে বাংলার ছাত্র সমাজ ছাত্র সমাজ এই আন্দোলনে ব্যাপকভাবে অংশগ্রহণ করেছিল তারা দলে দলে বিদেশি যে স্কুল কলেজগুলি ছিল অর্থাৎ ইংরেজদের তৈরি যে স্কুল কলেজগুলো ছিল তার থেকে ছেড়ে বেরিয়ে আসে এবং তারা যখন তাদের স্কুল কলেজ থেকে ছেড়ে বেরিয়ে আসছে তাহলে দরকার স্বদেশি স্কুল বা কলেজ এই কারণেই ষোলোই নভেম্বর উনিশশো সালে একটি জাতীয় শিক্ষা পরিষদ গঠনের প্রস্তাব নেওয়া হয় উনিশশো সালে ষোলোই নভেম্বর জাতীয় শিক্ষা পরিষদ গঠনের প্রস্তাব নেওয়া হয় এর কিছুদিন আগে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দের আটই নভেম্বর রংপুরে একটি জাতীয় বিদ্যালয় স্থাপিত হয় রংপুরে স্থাপিত হয় জাতীয় বিদ্যালয় তারপরে এই জাতীয় শিক্ষা পরিষদ গঠনের প্রস্তাব নেওয়া হয় এবং অল্প কয়েকদিনের মধ্যেই এই শিক্ষা পরিষদ গঠন করার জন্য চাঁদা বা দান সংগ্রহ করা হয় এগারোই মার্চ উনিশশো ছয় খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ গঠন হয় জাতীয় শিক্ষা পরিষদ যখন গঠিত হয় তখন তার সদস্য ছিল বিরানব্বই জন এবং তার সভাপতি ছিলেন সত্যেন্দ্রনাথ ঠাকুর জাতীয় শিক্ষা পরিষদের আরও অন্যান্য সদস্যরা ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় হীরেন্দ্রনাথ দত্ত প্রমুখ চোদ্দই আগস্ট উনিশশো ছয় খ্রিস্টাব্দে এই জাতীয় শিক্ষা পরিষদেরই অভ্যন্তরে বা জাতীয় শিক্ষা পর্ষদেরই অধীনে বেঙ্গল ন্যাশনাল স্কুল ও বেঙ্গল ন্যাশনাল কলেজ স্থাপিত হয় বেঙ্গল ন্যাশনাল স্কুল এবং বেঙ্গল ন্যাশনাল কলেজ যার অধ্যক্ষ মনোনীত করা হয় অরবিন্দ ঘোষকে এবং অল্প কিছু দিনের মধ্যেই এই জাতীয় শিক্ষা পরিষদের আন্ডারে প্রচুর স্কুল কলেজ সারা বাংলা জুড়ে স্থাপিত হয় এই স্বদেশী আর বয়কট আন্দোলন শুধুমাত্র যে বাংলায় সীমাবদ্ধ ছিল তা নয় বাংলা ছেড়ে সারা দেশে এই আন্দোলন ছড়িয়ে পড়েছিল তো এই ছিল স্বদেশী এবং বয়কট আন্দোলন এই স্বদেশী এবং বয়কট আন্দোলনের ফলে উনিশশো সালের বারোই ডিসেম্বর বঙ্গভঙ্গ রদ করতে ব্রিটিশ সরকার বাধ্য হয় বঙ্গভঙ্গ যখন রদ হয় তখন বাংলার ভাইসরয় ছিলেন লর্ড হার্ডিং লর্ড হার্ডিং বা লর্ড হার্ডিং ছিলেন এই সময় ভাইসরয় যখন বঙ্গভঙ্গ রদ হয় বঙ্গভঙ্গ রদ হলেও বাংলার যে আগের যে আয়তনটা ছিল সেটা আর এক থাকলো না এবার এসে কংগ্রেস যেটা বলেছিল সেটাই ব্রিটিশ সরকার মেনে নিতে বাধ্য হয় অর্থাৎ বিহার এবং উড়িষ্যাকে আলাদা একটি প্রদেশে নিয়ে যাওয়া হয় আসাম আলাদা থেকে যায় এবং পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গকে আলাদা একটি প্রদেশ করা হয় যার রাজধানী হয় কলকাতা এবং সারা ভারতের রাজধানী এতদিন অবধি ছিল কলকাতা এই বারোই ডিসেম্বর উনিশশো এগারো খ্রিস্টাব্দে এই রাজধানী ভারতের রাজধানী কলকাতা থেকে স্থানান্তরিত করে নিয়ে যাওয়া হয় দিল্লিতে তো এই বঙ্গভঙ্গ এবং তার বিরুদ্ধে স্বদেশি এবং বয়কট আন্দোলনের কি গুরুত্ব ছিল সেটা আমরা একদম শেষে দেখে নেব অরবিন্দ ঘোষ এই বঙ্গভঙ্গকে নিয়ে একটি উক্তি করেছিলেন সেটা হচ্ছে বঙ্গভঙ্গ হল ভারতের জাতীয় জীবনে বিধাতার এক গুরুত্বপূর্ণ আশীর্বাদ কারণ এর ফলেই ভারতবাসীর মন থেকে ইংরেজ শাসনের মোহ কেটে যায় এই উক্তিটা করেছিলেন অরবিন্দ ঘোষ এবং এই উক্তিটা যথার্থ উক্তি কারণ বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলন হলো ভারতের প্রথম ঐক্যবদ্ধ এবং সর্বভারতীয় আন্দোলন এর আগে ভারতের যা যা আন্দোলন হয়েছে তা সবই বিচ্ছিন্ন বিচ্ছিন্নভাবে কোনোটাই ঐক্যবদ্ধ নয় কিন্তু বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন হলো প্রথম আন্দোলন যেটা সারা ভারতের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিল দ্বিতীয় এই আন্দোলন থেকেই ভারতবাসী বুঝতে পারে যে রাজনৈতিক ভিক্ষাবৃত্তির দ্বারা কোনো কিছুই হাসিল করা সম্ভব নয় অর্থাৎ কংগ্রেসের যে আবেদন নিবেদন নীতি তার থেকেও উপরে চলে আসে চরমপন্থী আন্দোলন তৃতীয় এই আন্দোলনকে কেন্দ্র করেই নরমপন্থী এবং চরমপন্থীদের মধ্যে বিভেদ সৃষ্টি হয় এবং তার থেকেই বিপ্লবী কার্যকলাপ শুরু হয়ে যায় এবং তা তীব্রতর হয়ে উঠতে থাকে এবং চতুর্থ অবশ্যই এই আন্দোলনের ফলে স্বদেশী শিল্প স্বদেশী সাহিত্য এবং স্বদেশী বিদ্যালয় কলেজ ইত্যাদি স্থাপিত হতে থাকে তবে এই আন্দোলনের বেশ কিছু দুর্বলতা ছিল প্রথম এই আন্দোলন প্রধানত ইংরেজি শিক্ষিত মানুষের মধ্যেই সীমাবদ্ধ ছিল ইংরাজি শিক্ষিত আধুনিক বা আধুনিক শিক্ষায় শিক্ষিত মানুষের মধ্যে এই আন্দোলন সীমাবদ্ধ ছিল তাই জন্য সাধারণ মানুষের মধ্যে এই আন্দোলন খুব একটা প্রসার লাভ করেনি। দ্বিতীয় এই আন্দোলনে গ্রামীণ অর্থনীতির উন্নতি বা কৃষকদের জন্য কোনো আকর্ষণীয় কর্মসূচি এই সমস্ত কিছু বলা হয়নি ফলে কৃষকরা এই আন্দোলন থেকে পিছিয়েছিল তৃতীয় এই আন্দোলনে জমিদাররা প্রথমে অংশগ্রহণ করলেও পরে তারা বুঝতে পারে যে এর ফলে তাদেরই ক্ষতি হবে কারণ ইংরেজরা বিভিন্নভাবে লোভ দেখিয়ে ঘুষ দিয়ে তাদেরকে বোঝাতে সক্ষম হয় যে তারা যদি ইংরেজদের সাথে থাকে তাহলেই তাদের লাভ সেই কারণেই পরের দিকে জমিদাররা এর থেকে সরে যেতে শুরু করে এছাড়াও যে সমস্ত ভারতীয় ব্যবসায়ীরা বিদেশ থেকে দ্রব্য এনে ভারতে ব্যবসা করত তারাও এই আন্দোলনের ফলে ক্ষতিগ্রস্ত হয় ফলে তারাও এই আন্দোলনকে মেনে নেয়নি এই ছিল আজকের এই ভিডিও সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা আশা করছি এই ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ